বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, চুল শ্যাম্পু করার আগে এই কাজগুলো করছেন তো? আসুন দেখে নেই। চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পুর বিকল্প নেই। শ্যাম্পু চুলের ময়লা ধুলোবালি দূর করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। শ্যাম্পু করার আগে অনেকে চুলে তেল দিয়ে থাকেন। তেল দেওয়া ছাড়াও শ্যাম্পু করার আগে চুলে কিছু কাজ করা উচিত। এক, শ্যাম্পু করার আগের দিন চুলে অবশ্যই তেল লাগান। দুই ধরনের তেল, যেমন ক্যাস্টর অয়েলে এবং অলিভ অয়েলে অথবা বাদাম তেল, একসাথে মিশিয়ে নিন। এর সাথে ভিটামিন ই ক্যাপসুল মেশান। এই তেলটি কুসুম গরম করে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। চেষ্টা করুন তেল দিয়ে কমপক্ষে 20 মিনিট মাথার তালু ম্যাসাজ করতে। দুই, মাথার তালুর রক্ত সঞ্চালন করার জন্য চুল খুব ভালোভাবে ব্রাশ করুন। গোসল করার আগে অথবা গোসলের সময় সিরুনি দিয়ে ভালোভাবে চুল ব্রাশ করুন। তিন, এরপর আপনি চাইলে হট টাওয়েল ট্রিটমেন্ট করতে পারেন। একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন 30 মিনিট, তারপর শ্যাম্পু করে ফেলুন। চার, চুল ধোয়ার কাজে গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন। পাঁচ, টক দই এবং ডিম একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। 30 মিনিট রাখার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে। ছয়, দুইটি কলা চটকে পেস্ট করুন। এর সাথে 2 টেবিল চামচ মেয়োনিজ এবং 1 টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এটি চুলে লাগিয়ে রাখুন 1 ঘন্টা, তারপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। কলা চুলের রুক্ষতা দূর করে চুল সিল্কি ঝলমলে করে তোলে। রুক্ষ শুষ্ক চুলের জন্য এই প্যাকটি বেশ কার্যকর। সাত, 3 টেবিল চামচ মসুর ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন এটি পেস্ট তৈরি করে নিন। এর সাথে 1টি ডিম, 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 কাপ টক দই একসাথে মিশিয়ে নিন। এটি চুলে লাগিয়ে রাখুন 1/2 ঘন্টা, তারপর শ্যাম্পু করে ফেলুন। আট, শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। আপনি চাইলে প্রাকৃতিক কন্ডিশনারও ব্যবহার করতে পারেন। চায়ের লিকার এবং লেবুর রস এক্ষেত্রে ভালো কাজে দেবে। নয়, চুল ধোয়ার পর টাওয়েল দিয়ে জোরে জোরে ঘষবেন না। এটি আপনার চুলের গোড়া দুর্বল করে দেয়। টাওয়েল দিয়ে হালকা চাপ দিয়ে চুল থেকে পানি মুছে নেবেন। দশ, সঠিক শ্যাম্পুটি বাছাই করুন। আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু পছন্দ করেন। অধিকাংশ মানুষের সাধারণ শ্যাম্পু চুলের সাথে মানিয়ে যায়, তবে শুষ্ক চুলে ক্রিমি শ্যাম্পু, ভঙ্গুর চুলে প্রোটিন বেসড শ্যাম্পু ব্যবহার করা ভালো। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।